দৰ্শকসকল অকণমান হাঁহিবৰ মন গৈছে নেকি? আহক তেতিয়াহ'লে অকণমান হাঁহো আমাৰ কমেডি টাইম ছেগমেণ্টত। উদ্বোধনী কৰাৰ কাৰণে আমাৰ সকলোৰে মৰমৰ মুখ্যমন্ত্ৰী বৰুণ গগৈ ডাঙৰীয়াক ইতিমধ্যে তেখেত আমাৰ আছেই সেউজ কক্ষত। বহুত মানে অপেক্ষা কৰি আছে ছাৰ, মানে কি আপুনি এই ফিতাডাল কাটিব লাগে, এতিয়া আমাৰ এই দগা পখৰা এই চেলাইন কোম্পানীটো উদ্বোধন কৰিব লাগে, কৰিব লাগিব। হয় ছাৰ, হয় ছাৰ। আচ্ছা তোমাৰ মানে তোমাক কি আছিলে মানে এইডাল তোমাক কাটিমে বুজানে? হয় হয় ছাৰ, এইডাল কাটিমে বুজানে, কিন্তু মোক কাটিবলৈ বৰ মোৰ লাগে ছাৰ, কাটিব বেয়া পাইছি, বেয়া লাগিছে। কিয় বেয়া লাগিছে ছাৰ? এইডাল কাটিলে মানে তোমাক কি আছিলে মানে তোমাৰ এই যে সৰু ল'ৰা ছোৱালীৰ চুলিত কেনেকে মাৰিব বুজানে, এইবিলাকতো বস্তু বহুত ভাল বস্তু হয় নে নহয়? আচ্ছা আচ্ছা, তাৰমানে দৰ্শকসকল তাৰমানে ছাৰে মানে ক'ব বিচাৰিছে যে এডাল যেতিয়া মেকাৰ মিছে মিছে কাটি নষ্ট কৰিব নালাগে, কাৰণ এডাল যেতিয়া সৰু চুলি দিলে মানে আপা আপি দিলে মাৰিব পাৰিব, মাথাত চুলিত মাৰিব পাৰিব। কিন্তু ছাৰ সেইটো কথা আমি পিছত চিন্তা কৰিম, কিন্তু আমাৰ এই দগা পখৰা এই চেলেন কোম্পানীটো উদ্বোধন কৰিব লাগে, এডাল আপুনি কাট পাই লাগিব ছাৰ, কাট পাই লাগিব, আপুনি এতিয়া কাটি দিয়ক। আচ্ছা এডাল কাটিব লাগিব, হয় ছাৰ, হয়। আচ্ছা এডাল কাটিব লগা হ'লে বুজানে, হয় ছাৰ, আৰু তোমাৰ মানে তোমাক কিবা এই বুজানে তোমাৰ বটি খন্তি কিবা আছে নেকি? আপনি সম্বোধনা দিল, ওই মরা সম্বোধনা তো দি সার দি দি মাছৰ পিছ কটা দি কাটিব নালাগে ছাৰ, মাজেদি আপুনি ঠিক মাজেদি ছাৰ লেপ মাত দিয়ক ছাৰ, লেপ মাত। আচ্ছা তালি দিবা দেই, কিন্তু তালি একদম দিবা নে কোৱা, দিবা নে কোৱা, দিবা ন? আচ্ছা তোমাৰ এইপিনে কাটি দিয়ক, মাজেদি কাটক, এইপিনে কাটি, হয় হয় তোমালোকে কিন্তু তালিটো দিবা দেই, হয় দিম দিয়ক, দিম দিয়ক, কাটক, হে আপুনি কাটক ছাৰ, আপুনি কাটক। কথা এখন লোৱা তোমাৰ দাঁতি জলটো ইম্পৰ্টেণ্ট এটা দেই, ল'ব লাগে, নিজৰ বস্তুৰ প্ৰতি নিজে মনোযোগ দিব লাগে, বুজিছে নে? মিছা ক'লে কেইডাল নহ'ব, বুজিছে ছাৰ? এতিয়া ৰাইজেও জানিব বিচাৰিছে আৰু মোৰো জানিব ইচ্ছা গৈছে, আপোনাৰ ছাৰ বাৰ্থডেৰ বিষয়ে অকণ ক'ব নেকি? আপুনি কেনেধৰণে আপুনি জন্মদিন পালন কৰিলে ছাৰ, আপুনি অলপমান ৰাইজক ক'বলৈ ভাল হয়। যোৱা বছৰ মানে মই তোমাৰ মানে বাৰ্থডে পালন কৰিলোঁ, বুজিছা? অঁ যোৱা বছৰ কৈছে, যোৱা বছৰ। আচ্ছা আচ্ছা, যোৱা বছৰ মানে তোমাৰ এই তোমাৰ সীমান্ত বোপা যে, ও আচ্ছা আচ্ছা, সীমান্ত শর্মা, শর্মা শর্মা স্যার, আচ্ছা হয় হয়, শর্মায় মানে তোমার কি করতে মানে এত তোমার মানে কেক লই, ও কেক লইছি। আচ্ছা তারে মানে দেখো মোর মানে পরিবারে কি কইছে তোমার মানে ক্যান্ডেল জ্বাল দিছে, বুঝছেন? মম জ্বালাই দিছে, মম জ্বালাই দিছে, আচ্ছা মম জ্বাল জ্বালাই দিছে, ও দে রে মম জ্বালে কি নষ্ট কই পড়ে, মম জ্বাল কি নষ্ট কইব লাগে, বুঝছেন? এই ইমান সুন্দর মম জ্বাল তুমি কে নষ্ট কই দিছে, বুঝছেন? এই নষ্ট কই দিলে তো দিলাই, তাদের কি কইছে মানে তোমার চুরি কোন আনিছে, বুঝছেন? চুরি আনছি স্যার, চুরি আনছি, আনি মানে কেক কাটি, কেক কাটি কিনে তোমাৰ মানে কি তোমাৰ সীমান্তক খুৱাই দিছে মোৰ ফেমিলি
দিছে মানে মই মানে পড়ি পারে শর্মা খুয়াই দিছে শর্মা স্যার খুয়াই দিছে আচ্ছা তারে ভিতর কি কইলে জানেন তারে ভিতর এক পিস একল কিনে মুখ খুয়াই দিছে আপনাকে খুয়াই দিছে খুয়াই দিছে মিঠা কলে কি দাল না বুঝছ না মিঠা কলে কি দাল না ভাই তোমার কাছে মা ঠিক জাল দিয়ে খুয়াই দিলে হয় যে মগলে রাত তুমি কি বেয়া কাম করছো কি চিন্তা করছে এটা রাইজক আপনি কি জানাবো এই বিষয়ে স্যার তোমার মানে অসমৰ কাৰণে কি চিন্তা কৰিছে জানা কওকচোন তোমাৰ অসমত তোমাৰ এই চেগুন আছে হয়নে নহয় মূল্যৱান গছ মানে মূল্যৱান মানে তোমাৰ গছবিলাক আছে আছে স্যার আছে মূল্যৱান গছ মানে সাত ডালাই দি দিম বুজা নাই কাটি দিম গোটেইবিলাক মানে কাটি দি কিনে তাৰে ফলে প্ৰত্যেক ঘৰে ঘৰে মানে তোমাৰ জাহাজী মালভোগ চেনী চম্পা তোমাৰ মহনকল এইবিলাক মহনকল যে আমাৰ যে নলবাৰীত পাইছে বুজা নাই সেইবিলাক কল মানে প্ৰত্যেক অসমৰ ঘৰে ঘৰে মানে তোমাৰ জঙ্গল মন্ত্রী আমার ফকিবুল হুসেন ফকিবুল হুসেন তেখেতে কথা পাচ্ছি আর আমার অসমত যিমান মূল্যবান গছ আছে সব কাটি ধাও ধাও করে ফেলবো শেষ করে ফেলবো তারপিছত তেখেতে আরো একটা ভাল চিন্তা করছি আমার ও নলবাড়ির কথা চিন্তা করছি মহাপ্রলয় হয়ে যাব বুঝা না সেখানে মানে মানে ভেকুলি বেশি তো বানপানী হয়ে যাব বানপানী হলে তোমার আপনার মানে এই খেল যে আপনি ভুর মানে একটা কোচি খেল বনাই দিব ভুর বনাই দিব আর বানপানির পরে রাইজে সুরক্ষিত হব বানপানী গুছি যাওয়ার পিছত কলগছ বিলাকরে মানে অসমৰ রাইজে মানে কলাখৰ খাব পাইব আমি এক গুলি দুই শিকার করে হয়েছি আপনি স্যার কম বস্তু নয় আপনার মা হেরি আছে কেমন আছে স্যার ডেটি জলছে ইম্পর্টেন্ট বুঝে না তুমি বস ভালো মানে রে বুঝে না তুমি দাঁতিটা এনে উলাই থাকা বুঝি তোমার লাস্ট আমি এখন নাই দিয়ে আমার হাইছি স্যার আপনার কথা গুলা ভালো লাগে হাইব লাগে দি দলে মানে তোমার মা কিবা একটা বেয়া কাম করলে মানে কয় বলে অমুক মানে হাই হাই তো মুখ মানে হাই হাই এনে কেন ও মানে গগৈ স্যার হাই হাই কই দিয়েছে মা ছুটি যাই দে মুখ কেন গরম হইছে স্যার গরম হইছে হব তো স্যার আর তাও লোকে হে তোমার কিছু মানে কই বলে স্যার এনেকে কইছে মা কিন্তু একবার ঠান্ডা হই থাকো দে কি জানা নাই কি স্যার কি স্যার কক্ষ কক্ষ জানা নাই তুমি ও কক কি স্যার এ অমুক তুমি হাই হাই নকই কি নাকি বাই বাই দিব ও তো স্যার কি বাই বাই দিব না বাই বাই দিব না হাই হাই এ দি হাই হাই দিব লাগে স্যার হই স্যার দেখি দে আর স্যার আর আপনি ইমান কষ্ট করি আমি আজি পড়ি আছে আমি আপনার রাজ্য চিন্তা করি আছে স্যার আর স্যার আপনার এই আৰু তোমাৰ এপিনে কি আছিলে তোমাৰ মানে কি অসমৰ পাব্লিকে কি তোমাৰ ৰাস্তাত ৰাতিপুৱা হলে ওলাই আহিব তোমাৰ মানে গধূলি হলে ওলাই আহিব ঘৰৰ ভিতৰত সোমাই থাকিব সেইকাৰণে কয় বোলে আহয় আৰু ওলাই একেলগে ওলাই আহি কিনে তোমাৰ চাইকেল মাৰ ৰিক্সা মাৰ গাড়ী চল যি চল চলাই ৰাখ কোনো ক'ব লগা নাই বুজা নাই এই ইয়াকে কয় বোলে মোৰ চৰকাৰ বুলি কয় হয়নে নহয় তুমি কোৱাচোন তুমি বৰ নিমা দুটা খাই নাই মানে স্যার আপনার কথাবিলাক ভাল লাগছে আপনি ইমান থকা থকা মস্ত মস্ত ভাল লাগা কথা কব পারে যদি মই ভাবাই নাছিলো স্যার এ তুমি থকা থকা কথা কৈছে যে মই পকেটতে ভরা লৈছি ঠিক আছে আৰু আৰু লব বেছি কইলে মই টাকাত লৈ যাম বুঝছ হয় স্যার হয় স্যার আপনি নিয়া বেয়া নহয় তুমি এটা কাম কৰিব বিচাৰা কোনো কবা দেই নক নক স্যার কি কম স্যার তুমি এই ইন্টারভিউটি পাতি লব বিচাৰা স্যার আজি ইতি পাতি লব পাতি লব তুমি বুঝছ না ইতি পাতি লব তুমি আৰু ইন্টারভিউ লৈ ও আপনি 2020 করব না লাগে 2020 না লাগে দে মন বড় বড় আছে স্যার আলো লোভ আছে 50-50 করব লাগে হবো দে হবো আরে একটা কাম করা মানে যাব ফোন হয় 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 ঠিক আছে ঠিক আছে মানে তোমার ভুঁই এখন মিটিং আছে বুঝছ হয় হয় স্যার ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ইস্যু দে হ্যাঁ রাইট নমস্কার দে ইস্যু দে 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 দর্শক সকল এতিয়া পুনৰ সময় হল এটি চমু বিৰতি দৰ আপোনালোকে চাই থাকিব এন্টাৰটেইনমেণ্টৰ পুৰা মছলা